যে কখনো ভীতি প্রদর্শন কখনো প্রলোভন দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের বাগিয়ে আনার চেষ্টা করছেন আপনারা, এমন অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। দেখুন, এই অভিযোগটা একদম সর্বৈব মিথ্যা, কারণ এখানে তো কেউ এমন না, মাইনর না কেউ, সবাই রাজনীতি সচেতন, রাজনীতি করে এবং তারা অনেকবার নির্বাচন করেছে, দলের নিবেদিত প্রাণকর্মী ছিল। তো যারা এই ধরনের রাজনৈতিক সচেতন মানুষ তাদেরকে আমাদের ভাগিয়ে আনার কি দরকার? আমাদের কি দলের মধ্যে প্রার্থী নাই? আপনি দেখেছেন আমাদের এবার মনোনয়ন কয়জন নিয়েছে, প্রায় 3,500-এর মতো আমাদের মনোনয়ন নিয়েছে আমাদের দলে যোগ। আমিও তো একজন মনোনয়ন চেয়েছিলাম, যাই হোক, কিন্তু আমার কথা হলো যে আমাদের দলেই তো যোগ্য লোকের অভাব নেই, সেক্ষেত্রে আমরা অন্যখান থেকে লোক ভাগাবো কেন? এবং বিএনপি সবসময় আসলে বিএনপির সাংগঠনিক দুর্বলতা, বিএনপিতে একক আধিপত্য, তারেক রহমানের লন্ডন থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করা, দলকে নিয়ন্ত্রণ করা, বিবিধ কারণে বিএনপির ভিতরে যারা রাজনীতি করছে তারা কিন্তু এখন ভীষণভাবে অবহেলিত, এবং তৃণমূলের কর্মীরাও কিন্তু অবহেলিত, কেন্দ্রের নেতারাও অবহেলিত, পুরো বিএনপি এখন একটা লেজগোবরের অবস্থা। এই অবস্থায় তারা চাচ্ছে, এবং তাদের তো কোনো নেতাই নাই, এই যে সাজানো মশাই বিএনপি করেছে, তাদের কোনো নেতা ছিল এতদিন? ছিল না তো, এখনো তো নাই। বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক জিয়া লন্ডনে বসে আছে পলাতক, তাহলে সাজানো মশাই একজন মুক্তিযোদ্ধা, উনি কার নেতৃত্বে উনি বিএনপিতে থাকবেন? ওনার নিজের কি কোনো সেন্স নেই? এরকম শত শত বিএনপির নেতা আছে, কর্মী আছে, হাজার হাজার আছে, যারা কিনা নেতৃত্ব শূন্যতায় তারা ভুগছে, এবং এরকম দল তারা করতে চায় না। যারা রাজনীতি তাদের অস্থিমজ্জায়, তারা এমন দল চায় যেখানে যোগ্য নেতা আছে যার নেতৃত্বে তারা নির্বাচন করবে বা দল করবে। তো সাজানো ওমর সাহেবের মতো এরকম বহু সাজানো ওমর আছে যারা কিনা কোনো হুমকি ধমকিও লাগে না, কোনো প্রলোভনও লাগে না, কোনো উস্কানিও লাগে না, তারা নিজের ইচ্ছায় ভলান্টারিলি তারা ভালো একটা দলে যাইতে চাইবে বা সেটা সুযোগ চাইবে, এখানে দোষ দেওয়ার কিছু নেই। অতএব বিএনপির পক্ষ থেকে বা বিএনপি জোটের পক্ষ থেকে যেটা বলা হয় এটা একটা সম্পূর্ণরূপে অমূলক এবং বানোয়াট একটা কথায় মানে এখন না পেরে কি করবে? স্কিন সেভ করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য শুধুমাত্র মুখ দেখা দেখি বন্ধ, যেহেতু কি কি বলবে এখন? সাজানো ওমর সাহেবের মতো লোক চলে গেলেন, ইব্রাহিম সাহেবের মতো লোক জোট ছেড়ে চলে গেলেন, নির্বাচনে অংশ নিলেন, তো এরকম তো আরও করছে। এখন দুজনকে আমরা বেশি পরিচিত দেখা সেটা আলোচনায় আসছে, কিন্তু এছাড়া যে আরও কত উপজেলা জেলা লেভেলের যাচ্ছে, বিএনপির সাবেক এমপি, বিএনপির পুরাতন নেতা, কেন্দ্রীয় নেতা অনেকেই যাচ্ছে এরকম। আবার অনেকে আছে এখনো আফসোস করতেছে যে কেন যেতে পারলো না, অনেকে আছে শঙ্কায় যাচ্ছে না যে যাবো কিনা না যাবো, সেই দোলাচলেও আছে, আবার অনেকে আছে চলে গেছে। তো এরকম কিন্তু আর এখানে বিএনপির যে সাংগঠনিক অবস্থা লেজগোবরে, সেই অবস্থায় ওনাদের দলের নেতারা ভালো কোনো জায়গায় যেতে চাইবেন, এটাই স্বাভাবিক। আর প্রত্যেকটা রাজনীতিবিদই কিন্তু নির্বাচনমুখী, নির্বাচন করতে কে না চায়? অতএব বিএনপির যারা যাচ্ছে তারা স্বইচ্ছায় যাচ্ছে, তারা স্বইচ্ছায় যাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছি, তাদের কোনো ভবিষ্যৎ নাই।